بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا عما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن للمتقين مفازا حدائق وأعنابا وقواعب أترابا وكأسا دهاقا. وقال تعالى في آية أخرى أعدت للمتقين. الحمد لله الحمد لله جابوتيو برشانشا جابوتيو غنوغان একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় যথাসময়ে মসজিদে এসে খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন আমরা সেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি নবী محمد رسول الله صلى الله عليه وسلم উপরে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন পৃথিবীতে যত মানুষ আসবেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যই আমাদের নবী দয়ালু নবী সুপারিশ করবেন তারপর একবার আরো একবার দরুদ পাঠ করি সকলে বলি اللهم صل وسلم على نبينا محمد অতঃপর শান্তি রহমত দয়া বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীর উপরে বিশেষ করে যারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ইহসান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে মুত্তাকিদের জন্য যা যা প্রস্তুত করা হয়েছে পরহেজগার ব্যক্তির জন্য যা যা প্রস্তুত করা হয়েছে আখিরাতের মধ্যে দুনিয়াবি বিষয় না আখিরাতে মুত্তাকিদের জন্য যা যা প্রস্তুত করা হয়েছে তৎসংশ্লিষ্ট বিষয়ে তত্ত্ববহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল মুস্তাআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্যের সহিত শ্রবণ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি পৃথিবীতে মানুষ আছে অনেক ধরনের অনেক ধর্মের মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ শিখ আরো অনেক নাম আমরা জানি না অনেক ধর্মের অনুসারী আছে তার মধ্যে শ্রেষ্ঠ অনুসারী কারা আপনারা বলতে পারবেন শ্রেষ্ঠ ধর্মের উপর কারা আছে মুসলমান আলহামদুলিল্লাহ
কেননা মুসলমানরা তাদের দিন হিসাবে গ্রহণ করেছে আল ইসলামকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরান এর 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেটা মনোনীত ধর্ম তিনি যে ধর্মের উপর রাজি খুশি আছেন সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান যদি কোনো ব্যক্তি ইসলাম অন্বেষণ করা ছাড়া অন্য কোনো দিন তালাশ করে যদি কোনো ব্যক্তি ইসলামের অনুসরণ ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে যদি কোনো ব্যক্তি ইসলামের ছায়াতলে না থেকে অন্য কোনো ধর্মের ছায়াতলে সে চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাইন ইয়াকুবালা মিন তার কাছ থেকে সে যে ধর্মের অনুসরণ করুক না কেন সেই ইসলাম ছাড়া যে ধর্মেরই অনুসরণ করুক না কেন সেটা যতই ভালো ধর্ম হোক না কেন মানুষের নিকটে সেটা যতই ভালো ধর্ম হোক না কেন মানুষ যতই সেটা ভালো মনে করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাইন ইয়াকুবালা মিন তার থেকে এটা কবুল করা হবে না ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর কিয়ামতের ময়দানে সে ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ করার কারণে ইসলাম ছাড়া অন্য মতাদর্শের অনুসরণ করার কারণে ইসলাম ছাড়া অন্য কোনো ইজমের মতাদর্শ অন্য কোনো ইজমের অনুসরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তরা যেভাবে ক্ষতি সাধন হবে যেভাবে ক্ষতিগ্রস্ত হবে অনুরূপভাবে ওই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করলে এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা ইসলাম বুঝতে পারিনি ইসলাম ধর্মটা বুঝতে পারিনি আমরা ইসলাম ধর্মের সাথে অন্য ধর্ম গুলিয়ে ফেলি আটার সাথে পানি গুলিয়ে ফেললে পানি কি বোঝা যায় আটা আর পানি মনে হচ্ছে যে আটাটা আটাই ময়দাটা ময়দাই হয়ে আছে পানিকে এক সাইড করে রাখা সম্ভব আমরা অনুরূপভাবে আটা আর পানিকে যেভাবে একসঙ্গে গুলিয়ে ফেলি অনুরূপভাবে আমরা ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্ম অন্যান্য মতাদর্শ অন্যান্য ইজম মতবাদকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কেউ বা জানিত পক্ষে কেউ বা অজানিত পক্ষে আমরা ইসলামের সাথে অন্যান্য মতাদর্শগুলোকে গুলিয়ে ফেলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে বোঝার জন্য নিজেকে মুসলমানিত্ব নিজে যে একজন মুসলমান আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে এটা আমার জন্য পালনীয় বিষয় কোরআনের মধ্যে যা আছে এটা আমার পালনীয় বিষয় বেদ রামায়ণ মহাভারত আপনার বাইবেল এগুলো আমাদের পালনীয় বিষয় নয় এগুলোর ভিতরে যে সমস্ত বিধান আছে এগুলোর ভিতরে যে সমস্ত আহকাম আছে এগুলোর ভিতরে যে সমস্ত কথা রীতি রেওয়াজ আছে এই রেওয়াজগুলোকে আমাদের কোনোভাবেই এই রেওয়াজগুলোকে পালন করা যাবে না এবং তাদের সাথে কোনো মতেই সাদৃশ্য রাখা যাবে না যদি একজন মুসলমান দাবি করার পর সে নিজে মুসলমান সে মুসলমান দাবি করার পর সে যদি হিন্দুদের কালচার এই মুসলমানদের সমাজে নিয়ে আসে একজন ব্যক্তি মুসলমান দাবি করার পর খ্রিস্টানদের কালচার যদি তার ইসলাম ধর্মে নিয়ে আসে সে যদি নিজে বাস্তবায়ন করতে চায় নিজে এটা পালন করতে চায় খ্রিস্টানরা যেভাবে চলাফেরা করতে চায় হিন্দুরা যেভাবে চলাফেরা করতে চায় ইহুদিরা যেভাবে চলাফেরা করতে চায় বৌদ্ধরা যেভাবে চলাফেরা করতে চায় সেভাবে যদি একজন মুসলমান চলাফেরা করতে চায় তাহলে সে জাহিলিয়াতকে আহ্বান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি মুসলিম প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইদ্দাআ জাহিলিয়াতান যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে যে ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করবে ইসলামের মধ্যে থেকে জাহিলিয়াতের আমল আহ্বান করবে জাহিলিয়াতের কৃষ্টি কালচার আহ্বান করবে জাহিলিয়াতের আমলগুলো করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ফি জুসা জাহান্নাম তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন সাল্লা ওয়াইন সামা যদি সে নামাজ পড়ে যদি সে সিয়াম পালন করে যদি সে নামাজ পড়ে যদি সে রোজা রাখে তারপরেও তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী এটা বলেন কি একজন ব্যক্তি জাহিলিয়াতকে আহ্বান করলো অথচ ওই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি রোজা রাখে এর পরেও কি তাকে জাহান্নামে দেওয়া হবে এটা কেমন কথা একজন ব্যক্তি নামাজ পড়ে একজন ব্যক্তি রোজা রাখে তাকেও কি জাহান্নামে দেওয়া হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন সাল্লা ওয়াইন সামা যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে তারপরেও জাহিলিয়াতি আমল হিন্দুদের আমলের সাথে মিলে গেলে খ্রিস্টানদের আমলের সাথে তার আমলটা মিলে গেলে
গেলে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে তার কৃষ্টি কালচারটা মিলে গেলে, হিন্দুদের কৃষ্টি কালচারের সাথে তার কৃষ্টি কালচারটা মিলে গেলে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে। সম্মানিত উপস্থিতি, আবু দাউদের মধ্যে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, আবু দাউদ 3042 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি বলছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের কোনো জাতির সাথে সাদৃশ্য বহন করবে, কোন কওমের সাথে কোন জাতির সাথে কোন ধর্মের সাথে যদি আমাদের কোন কৃষ্টি কালচার মিলে যায়, আমাদের যদি কথাগুলো মিলে যায়, আমাদের যদি আমলগুলো মিলে যায়, আমাদের যদি চলাফেরা মিলে যায়, আমাদের যদি যাবতীয় বিষয়গুলো মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যার সাথে তার সাদৃশ্য মিলেছে, যার সাথে তার আমলের সাদৃশ্যতা মিলেছে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথে, ওই কওমের সাথে, ওই ধর্মের অবলম্বী ধর্মাবলম্বী ব্যক্তিদের সাথে থাকবে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি মুসলমান, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, সে যাকাত দেয়, সাদাকা করে, আরো যাবতীয় ইসলামিক কৃষ্টি কালচারগুলো পালন করার পর যদি সামান্য পরিমাণ হিন্দুর সাথে যদি সামান্য পরিমাণ যদি কৃষ্টি কালচার মিলে যায়, খ্রিস্টানের সাথে যদি সামান্য পরিমাণ তার কৃষ্টি কালচার মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দান সে হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আপনি কি বুঝলেন, কত গভীরতা আপনি বুঝতে পেরেছেন? এজন্য ইসলাম হচ্ছে একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম কোনো ধর্মের সাথে আপোষ করেনি। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে একদম স্বতন্ত্র ধর্ম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং এর ধর্মের অবলম্বী যারা হবে, এই ধর্মের অনুসারী যারা হবে, তাদেরকে ইসলামেই পালন করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে? তাহলে অন্য ধর্মের কোনো আমল আল্লাহর কাছে কবুলিও নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াত, ফালাইয়াকুবালা মিন, যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতাদর্শের যদি কোনো ব্যক্তি কোনো কিছু আহ্বান করে, কোনো কিছু আমল করে, কোনো কিছু মনে প্রাণে বিশ্বাস করে, তার থেকে এটা গ্রহণ করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হবে, যারা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে এই মুসলমান দাঁড়াবে, মানে জাহান্নামীদের, জাহান্নামী ব্যক্তিদের সামনে কাতারে এই মুসলমান দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত কারা কিয়ামতের মাঠে? যাদেরকে জান্নাত থেকে দূরে রেখে জাহান্নামে দেওয়া হয়েছে, এরা ক্ষতিগ্রস্ত। আজকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কি? আপনার জমি হারিয়ে গিয়েছে, জমির কাগজ হারিয়ে গিয়েছে, আপনার টাকা হারিয়ে গিয়েছে, আপনার সন্তান হারিয়ে গিয়েছে, আপনার হাত ভেঙে গিয়েছে, আপনি অসুখ, আপনার স্ত্রী মরে গিয়েছে, স্ত্রী হিসাবে আপনার স্বামী মরে গিয়েছে, এগুলো আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু একটা স্ত্রী যার স্বামীকে হারালে সে আবারও স্বামী পাবে, একটা স্ত্রী একটা মা তার সন্তানকে হারালে সে আবারও সন্তান পাওয়ার সম্ভাবনা রাখে, একজন ব্যক্তির টাকা হারালে আবারও টাকা তার নসিবে আসা সম্ভব, একজন ব্যক্তির যদি আরও কোনো ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াবি, তাহলে এগুলো হারার পর সে এগুলো পাওয়া সম্ভব। কিন্তু কিয়ামতের ময়দান এত বেশি ভয়াবহ হবে যে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তই হবে, মানে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তিকে, কিয়ামতের মাঠে খুব সুখী ব্যক্তিকে, পৃথিবীতে খুব সুখ করেছিল, জীবনে অভাব বোঝেনি, জীবনে অশান্তি বোঝেনি, জীবনে কোনো কিছুই বোঝেনি, অভাব অনাটন যাবতীয় দুঃখ ক্লেশ কোনো কিছুই বোঝেনি, এই ব্যক্তিকে নিয়ে এসে জাহান্নামের মধ্যে একটা চুবানি দেওয়া হবে, এক পলক, চোখের পলকে, একটা চোখের পলকেই চুবানি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই যে চোখের, একটা চোখের পলক ফেলতে যত সময় লাগলো, তাকে এরকম করে উঠানো হবে, অতঃপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি পৃথিবীতে জীবনে শান্তি পেয়েছিলে? ওই ব্যক্তি বলবে, আল্লাহর কসম করে আমি বলতেছি যে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে মানুষ রূপে, সেই আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীতে আমি সুখ কি জিনিস পাইনি। জাহান্নামের ভয়াবহতা এত বেশি হবে, এক সেকেন্ডও নয়, হাফ সেকেন্ডও নয়, একজন ব্যক্তি চুবানি দিয়ে তুলবে, শুধু জাহান্নামের মধ্যে দিয়েই এরকম করে তুলে ফেলবে, ওই ব্যক্তি ভুলে যাবে পৃথিবীতে কত শান্তি করেছিল, সে শান্তিগুলো ভুলে যাবে। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত ভাই,
আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এই দুনিয়ার জীবন 70 বছর কতদিন আর বেঁচে থাকব, 70 বছর বেঁচে থেকে আমরা মনে করতেছি এই দুনিয়ার জীবনেই মনে হয় সর্বশেষ। অনেকের তো ধারণা আছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। আসলে বিষয়টা তা নয়, দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করার একটা জায়গা নয়, দুনিয়া এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে বান্দার জন্য ইবাদতের জায়গা, যে দুনিয়া এমন একটা জায়গা, এ জায়গা খাওয়া দাওয়ার জায়গা নয়, এ জায়গা আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা। আর আখিরাত এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে আরাম আয়েশের জায়গা, যে জায়গাটা হচ্ছে একদম অনন্ত সুখ বিলাসবহুল জীবনযাপন করার একটা জায়গা হচ্ছে আখিরাত। আর দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা, দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। দুনিয়াতে এমনভাবে আমাকে থাকতে হবে, দুনিয়াতে এমনভাবে থাকতে হবে যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে পৃথিবীতে বসবাস করো, দুনিয়াতে এমনভাবে থাকো যেমন তুমি একজন মুসাফির। মুসাফির ব্যক্তি মানে তুমি আসছো আর চলে যাবা। একজন ব্যক্তি মুসাফির হিসেবে আমাদের এখানে থাকবে, কতদিন থাকবে? 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন থাকবে, 2-1 বছর থেকে সে চলে যাবে, সে একজন মুসাফির ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো তুমি যেন একজন মুসাফির, সেখান থেকে তোমাকে রিটার্ন করে আসতে হবে তোমার আল্লাহর নিকটে, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে বান্দা হিসেবে প্রেরণ করেছেন, খলিফা হিসেবে প্রেরণ করেছেন, যে আল্লাহর কাছ থেকে তুমি পৃথিবীতে চলে গিয়েছো, সেই আল্লাহর কাছে তোমাকে আবারও আসতে হবে। যার কারণে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহর নিকটে ফিরে যাব। আমাদের এই কথা বলার অবকাশ নাই যে আমরা পৃথিবী থেকে মরে গেলাম আর আল্লাহর নিকটে গেলাম না, এমনটা না, আমরা সবাই আল্লাহর নিকটে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, অতঃপর আল্লাহ আমাদের হিসাব করবেন এই পৃথিবীতে আমরা কতটুকু আমল করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, এটা আমাদের কঠিন কিয়ামতের দিনে এটা কিন্তু হিসাব হবেই। এজন্য পৃথিবী হচ্ছে আমলের জায়গা, পৃথিবী হচ্ছে কষ্টের জায়গা, পৃথিবী হচ্ছে একদম কোনো রকম সুখ শান্তির জায়গা নয়, আর আখিরাত হচ্ছে সুখ শান্তির জায়গা যেখানে আমরা অনন্তকাল সুখ শান্তি মানে ভোগ করব। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম মুত্তাকিদের জন্য কিয়ামতের মাঠে বা জান্নাতের মধ্যে কি কি উপস্থিত করা হয়েছে আমাদেরকে আগে মুত্তাকি চিনতে হবে। মুত্তাকি কোন ব্যক্তি? মুত্তাকি হচ্ছে পরহেজগার ব্যক্তি। যে ব্যক্তি মুত্তাকি তার জন্য কেয়ামতের মাঠে জান্নাতের মধ্যে অনেক 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 সফলতা আছে। এটা বলার আগেই আমি আর একটা কথা বলতে চাই যেটা বিষয়ের সাথে সম্পর্কিত। পৃথিবীতে বাবা সালাত আদায় করে, মা সালাত আদায় করে, সন্তান সালাত আদায় করে না, সন্তান ভালোভাবে চলাফেরা করে না, ইসলামের দিক নির্দেশনা মানে না। পৃথিবীতে স্বামী সালাত আদায় করে, পৃথিবীতে স্বামী ভালো আমল করে, স্ত্রী করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের সম্পর্কে কত বড় দুঃসংবাদ দিয়েছেন হয়তোবা শুনলে অনেকের অন্তরটা কেঁপে উঠবে, কত বেশি দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। কোরআন এমন একটা জিনিস যে কোরআন পড়লে বারবার মনে হয় যে নতুন জিনিস, কোরআন পড়তেই আসি মনে হচ্ছে যে নতুন জিনিস, এই জিনিসটা যেটা দেখলাম ওটাই নতুন, যেটা দেখলাম ওটাই নতুন, অথচ এটা আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ সুবহান তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর নাজিল করে দিয়েছেন। সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তালা বলছেন 39 নম্বর সুরা জুমার এর 15 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল কুল ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ সুবহান তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু, নিশ্চয়ই যারা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের মাঠে, এই ক্ষতিগ্রস্তদের সাথে আরো কিছু ক্ষতিগ্রস্তরা শামিল হবে, আনফুসাহুম তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে, ওয়া আহলিহিম এবং তাদের মানে আহল পরিবারকে তারা ক্ষতিগ্রস্তদের সম্মুখীন হবে, অর্থাৎ তার আহল পরিবারকেও সে দেখবে যে তার আহল পরিবারও তার উপর মানে সেও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে আপনি কথাটা বুঝতে পারেন নাই। আমি এই আয়াতটা দেখার পরে তাফসীর ইবনে কাসির খুলে দেখলাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা নিয়ে এসেছেন যে কিয়ামতের মাঠে একজন বান্দা ক্ষতিগ্রস্ত হবে তার ফ্যামিলি থেকে, মানে পৃথিবীতে একজন ব্যক্তি মুত্তাকি, স্বামী মুত্তাকি কিন্তু স্ত্রী মুত্তাকি নয়, স্বামী নামাজি স্ত্রী নামাজি নয়, বাবা নামাজি সন্তান নামাজি নয়, কিন্তু সন্তান নামাজি বাবা নামাজি নয়। হায় আফসোস,
আপনার সন্তানকে যদি আপনি এক ঘন্টা না দেখেন বাড়ি এসে যদি আপনার সন্তানকে আপনি না দেখেন আপনার কলিজা কেঁপে ওঠে আমার সন্তানটা কোথায় বাড়ি এসে যদি আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি না দেখেন আপনার মনটা ধরপর ধরপর করে না জানি আমার স্ত্রী কোথায় চলে গিয়েছে কত বেশি ভালোবাসা দিয়ে আপনার স্ত্রীকে আপনি আগলে রেখেছেন কত বেশি ভালোবাসা দিয়ে আপনার সন্তানকে আপনি বড় করতেছেন মানুষ করতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে বিচ্ছেদ ঘটবে পিতা মাতা থেকে পিতা সন্তান থেকে বিচ্ছেদ ঘটবে মাতা সন্তান থেকে বিচ্ছেদ ঘটবে স্বামী স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটবে আত্মীয়স্বজন তার আত্মীয়স্বজন থেকে বিচ্ছেদ ঘটবে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি মুমিন আর একজন ব্যক্তি যখন মুমিন নয় তখন আল্লাহ সুবহানাহু বিচ্ছেদ ঘটিয়ে দেবেন জান্নাতের মাঠে বাবা যাবে সন্তান যাবে না জান্নাতের মধ্যে বাবা যাবে সন্তান যাবে না স্ত্রী যাবে স্বামী যাবে না স্বামী যাবে স্ত্রী যাবে না সেদিন কত বড় দুর্ভোগের বিষয় আল্লাহ সুবহানাহু বলছেন এটা যে এত বেশি মানুষকে খারাপ মানে বেশি মানুষ মানে কিয়ামতের মাঠে মানুষ এত বেশি দুঃখ পাবে যে অন্য কোন বিষয়ে এত বেশি দুঃখ পাবে না যে হায় আফসোস আজকে আমি জান্নাতের মধ্যে যাচ্ছি আমার আমার কাছ থেকে আমার ফ্যামিলি বিচ্ছেদ ঘটেছে আমার কাছ থেকে সন্তান দূরে চলে যাচ্ছে আমি জান্নাতে যাচ্ছি আমার সন্তান আমার চোখের সামনে দিয়ে জাহান্নামে যাচ্ছে আমি জান্নাতে যাচ্ছি আমার স্ত্রী আমার চোখের সামনে দিয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছে সে মানুষ যে ওই মানুষটা এত বেশি মানে দুঃখ পাবে যেটা আর বেশি দুঃখ অন্য কোনো বিষয়ে পাবে না সম্মানিত উপস্থিতি এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে একজন ব্যক্তি তার আহল পরিবার থেকে ক্ষতিগ্রস্ত হবে এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির নিয়ে আসছেন ব্যক্তি তার ফ্যামিলি থেকে ব্যক্তি তার আহল পরিবার থেকে ক্ষতিগ্রস্ত মানে ব্যক্তি নিজে পরহেজগার ছিল তার আহল পরিবার পরহেজগার ছিল না যার কারণে ব্যক্তি জান্নাতে যাবে আর আহল পরিবার জাহান্নামের মধ্যে যাবে এটা কত বড় দুঃখজনক ব্যাপার আপনি আপনার সন্তানের বয়সটা এখন পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর আপনার সন্তানটা আপনাকে অনেক রকম আনন্দদায়ক কথা বলে আপনার সন্তানের উপর আপনার এত বেশি ভালোবাসা রাতে ঘুমাইছেন আপনি রাতে রাতে ঘুমাতে যাবেন সন্তান বিছানার মধ্যে প্রসাব করে দিয়েছে আপনি প্রসাবের মধ্যে শুয়ে সন্তানকে ভালো জায়গায় রেখে দিচ্ছেন কত বেশি ভালোবাসা হলে এরকম আদর যত্নটা আসে আপনার সন্তানকে খিদা লেগেছে আপনাকে বলেছে খাবার খাইতে হবে আপনাকে বলেছে খাবার খাবে অথচ আপনি খাইতে বসছেন আপনার ভাত থেকে আপনার খাবার থেকে আপনার সন্তানকে উঠাই উঠাই খাওয়াচ্ছেন আপনার খাদ্য থেকে আপনার সন্তানকে উঠাই উঠাই খাওয়াচ্ছেন আপনার সন্তানের জন্য আপনার স্ত্রী পরিবারের জন্য মাতার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করতেছেন পরিশ্রম করে তাদেরকে খাওয়াচ্ছেন তাদেরকে এত বেশি আপনি ভালোবাসেন এই ভালোবাসা কঠিন কিয়ামতের দিনে কিরকম বিচ্ছেদ ঘটাবে আপনি একবারও কি চিন্তা করছেন বাবা যাবে জান্নাতে সন্তান যাবে জাহান্নামে সন্তান যাবে জান্নাতে বাবা যাবে জাহান্নামে এটা কত বড় বিচ্ছেদের ব্যাপার কত বড় দুঃখজনক ব্যাপার এজন্য আমি বলবো আলাইকুম বিল ইথ আমাদের প্রত্যেকের উচিত মুত্তাকি হওয়া প্রত্যেকের উচিত নামাজি হওয়া আপনি হয়তো বা ভাবতেছেন যে আমি একটু পরে নামাজ পড়ব এখন তো আমার বয়স হয় নাই আমার বাবার বয়স ষাট বছর এই তো দুই একদিন আগে আমার বাবা নামাজ ধরলো আমারও বয়স যখন ষাট হবে আমিও তখন দুই একদিনের মধ্যে নামাজ ধরে যাব কিন্তু এ কথা আপনাকে চিন্তা করতে হবে আপনি জানেন না আপনি কখন মৃত্যুবরণ করবেন আসার একটা সিরিয়াল আছে আপনার দাদা এসেছে এরপরে আপনার বাবা এরপরে আপনার চাচা এরপরে আপনি এরপরে আপনার ফুফু এরকম করে একটা সিরিয়ালই সিরিয়াল মেনটেন করে আপনারা এসেছেন কিন্তু যাওয়ার সময় বাবা আছে সন্তান চলে গেল দাদা আছে নাতি চলে গেল মা আছে সন্তান চলে গেল এরকম হচ্ছে না আপনি কখন আল্লাহর দিকে ফিরে আসবেন আল্লাহ তাআলা আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম হে লোক সকল তোমাকে তোমার রব থেকে কিসে বাধা দিয়েছে তোমার রবের কাছাকাছি আসতে সম্মানিত উপস্থিতি কোন জিনিসটা আপনাকে বাধা দিচ্ছে আপনার রবের কাছাকাছি আসতে কোন দিন তওবা করবেন কোন দিন ফিরে আসবেন কোন দিন নামাজি হবেন কোন দিন রোজাদারি হবেন কোন দিন হাজি হবেন কোন দিন যাকাতি হবেন কোন দিন আপনি এই সমস্ত আমল করবেন যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন সেদিন তো আর কোনো সুযোগ আসবে না নাকি যেদিন কণ্ঠনালীতে আপনার মানে কণ্ঠনালীতে আপনার রুহটা চলে আসবে ফেরেশতা নিয়ে যাবে এই যে রুহ বাহির করে ফেরেশতা নিয়ে যাবে তখন যদি আপনি তওবা করতে চান তখন যদি আপনি সদকা করতে চান তখন যদি আপনি নামাজি হতে চান তখন কি সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুনাফিকুনের সর্বশেষ নাম্বার আয়াত যখন ব্যক্তির কণ্ঠনালীতে রুহ চলে আসবে তখন সে বলবে ইয়া রব্বি হে আমার প্রতিপালক লাউলা আখখারতানি আপনি আমাকে একটু অবকাশ দেন বদকার ব্যক্তি কথা বলবে আল্লাহ আপনি আমাকে আর একটু অবকাশ দেন একটু সুযোগ দেন ফাস সদ্দাকা আমি সদাকা করব ওয়া আকুম মিনাস সলিহিন এবং নেক বান্দাদের সাথে আমি শামিল হব মানে আমি নামাজ পড়ব আমি রোজা রাখব আমি যাবতীয় ইসলামী কাজগুলো করব আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন তখন কি সময় দিবেন রুহ আপনার কণ্ঠনালীতে চলে আসছে তখন কোনো সুযোগ নাই
আপনি জানেন না আপনি কখন মৃত্যুবরণ করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের সকলকে মুত্তাকী হওয়া তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন যে ব্যক্তি মুত্তাকী হবে যে ব্যক্তি মুত্তাকী হবে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ বললেন না তাহলে যদি এই জান্নাতকে মুত্তাকীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখেন তাহলে একজন মিথ্যাবাদীর কি অবস্থা হবে একজন বেনামাজির কি অবস্থা হবে একজন বেরোজাদারির কি অবস্থা হবে একজন ইসলাম পালন করে না এরকম ব্যক্তির কি অবস্থা হতে পারে একজন পাপাসার ব্যক্তির কি রকম অবস্থা হতে পারে একজন মুনাফিক ব্যক্তির কি রকম অবস্থা হতে পারে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত আমি তৈরি করেছি মুত্তাকীদের জন্য এই জান্নাতের মধ্যে মুত্তাকীরা যাবে আপনি চিন্তা করেন তো আপনি নিজে মুত্তাকী না আমি নিজে চিন্তা করি তো আমি নিজে মুত্তাকী না আপনি চিন্তা করেন তো আপনার ফ্যামিলির কতজন ব্যক্তি মুত্তাকী আপনি চিন্তা করেন তো আপনার স্ত্রীটা মুত্তাকী না আপনি চিন্তা করেন আপনি নিজে মুত্তাকী না আপনার সন্তান মুত্তাকী না আপনার নাতি মুত্তাকী না আপনার ফ্যামিলিটা মুত্তাকী না আপনার সমাজটা মুত্তাকী আছে কিনা আপনার পুরো রাষ্ট্রটা মুত্তাকীদের ভরপুর আছে কিনা এটা চিন্তা করতে হবে কেননা এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য এই জান্নাতের মধ্যে শুধু মুত্তাকীরাই যাবে এই জান্নাতের মধ্যে মুনাফিক যাবে না এই জান্নাতের মধ্যে পাপাসার ব্যক্তি যাবে না এই জান্নাতের মধ্যে জিনাখোর ব্যক্তি যাবে না এই জান্নাতের মধ্যে সুদখোর ব্যক্তি যাবে না এই জান্নাতের মধ্যে আরো যত মাসি ব্যক্তি আছে পাপিষ্ঠ ব্যক্তি আছে এরা যাবে না উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে তো আমরা সমাজের মধ্যে নিজে এটা বলি যে নামাজ না পড়ি তাতে কি হয়েছে ইমান ঠিক আছে বলি না এটা তো একদম কুফরিপূর্ণ কথা নামাজ না পড়লে একজন ব্যক্তির ইমান কেমনে ঠিক থাকে একজন ব্যক্তি ইমানদার মানে সে মুত্তাকী একজন ব্যক্তি ইমানদার মানে সে মুত্তাকী সে নামাজবিহীন কিভাবে মুত্তাকী হয় একজন ব্যক্তি নামাজবিহীন জান্নাতে যাওয়া সম্ভব তাহলে সে কিভাবে বলে যে আমার ইমান ঠিক আছে যে ব্যক্তির ইমান ঠিক আছে তার মানে তার সব ঠিক আছে যে ব্যক্তির ইমান ঠিক আছে তার সব ঠিক আছে কেননা তার ইমান ঠিক আছে সে খাদ্যে ভেজাল দিবে না তার ইমান ঠিক আছে সে মানুষকে ঠকাবে না সে তার ইমান ঠিক আছে সে যাবতীয় পাপ কাজ অন্যায় কাজ কোনো কাজ তার দ্বারা সম্ভব নয় সে যাবতীয় ইসলামিক কাজগুলো করবে সে হচ্ছে মুত্তাকী সে হচ্ছে ইমানদার তার ইমান ঠিক আছে একজন ব্যক্তি ইমানদার সে নামাজ পড়বে সে রোজা রাখবে কিন্তু কিভাবে তার ইমান ঠিক থাকে নামাজ না পড়ার মাধ্যমে এ কথাটা বলা যাবে না এ কথাটা বললে ইমানের ঘাটতি হবে এজন্য আমরা এই কথাগুলো বলবো না এগুলো কথা বলা যাবে না এই কথাগুলো বললে ইমানের ঘাটতি হবে এজন্য আমি বলবো আমাদের সকলকে মুত্তাকী হওয়া লাগবে মুত্তাকী হতেই হবে আমার ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ফ্যামিলি পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে সবাইকেই মুত্তাকী হতে হবে কেন মুত্তাকীদের জন্যই জান্নাত কাপ তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে আর অন্য কোনো ব্যক্তির জন্য নয় যদিও বা যারা মুসলিম ইসলাম কবুল করেছে সবাই জান্নাতের মধ্যে যাবে কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে যার মিজানের পাল্লা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা কিয়ামতের মাঠে একজন ব্যক্তির ভালো আমলটাও সে দেখতে পারবে মন্দ আমলটাও দেখতে পারবে সূরা হুমাজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ভালো আমল এবং মন্দ আমল উভয়টাই ওজন করা হবে ওজন করার মাধ্যমে যদি আপনার নেকির পাল্লা ভারী হয় আপনি জান্নাতের মধ্যে যাবেন আর কোনো হিসাব নাই আপনি মুত্তাকী আপনি জান্নাতে যাবেন আর যদি আপনার যদি বধির পাল্লা বেশি হয়ে যায় পাপের পাল্লা বেশি হয়ে যায় তাহলে আপনাকে সমপরিমাণ জাহান্নাম খেটে আসতে হবে কই আপনি জান্নাতের মধ্যে গেলেন একদিন না একদিন যাবেন কথা ঠিক কিন্তু জাহান্নামের মধ্যে জাহান্নাম খেটে এসেই আপনাকে যেতে হবে যে ব্যক্তি জাহান্নাম খেটে এসে জান্নাতের মধ্যে যাবে এই ব্যক্তি যতই সুদর্শনশালী ব্যক্তি হোক না কেন ওই ব্যক্তির কপালের মধ্যে লেখা থাকবে যে এই ব্যক্তি জাহান্নাম খেটে আসছে জান্নাতের মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয় জান্নাতের মধ্যে আর একটা দুঃখজনক বিষয়ের মধ্যে এটা যে ওই ব্যক্তিকে বলা হবে এই যে জাহান্নামী এ জাহান্নাম খেটে আসছে আজকে সমাজের মধ্যে একজন চোরকে রাস্তায় দেখলে আপনি বলেন এই যে চোর তার কত বড় মন খারাপ হয় যে হায় আল্লাহ আমি চুরি করেছিলাম এজন্য আমাকে চোর বলতেছে একজন জেনাকারী ব্যক্তিকে আপনি বলছেন এ জেনাখর এ জেনা করেছে অমুকের সাথে জেনা করেছে সে কত বড় লজ্জিত হয় কত বড় মাথাটা নিচু হয়ে যায় একজন সুদখোর ব্যক্তিকে আপনি বলেন সুদখোর
তার কত বড় লজ্জিত হয় সে কত বড় তার মাথাটা নিচু হয়ে যায় জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে একজন জাহান্নাম খেটে আসা ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে আর তাকে বলা হবে এই যে জাহান্নামী দেখো 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 এই যে জাহান্নাম থেকে জাহান্নাম খেটে এসে জান্নাতের মধ্যে আল্লাহর দয়া নিয়ে জান্নাতের মধ্যে আসছে সেদিন আপনার কি রকম অবস্থা হবে কত মানে কত দুঃখ হবে কত টেনশন হবে হায় আল্লাহ যদি আমি কি যদি আমি পৃথিবীতে আমল করেই যেতাম যদি আমি পৃথিবীতে শাহওয়াতের অনুসরণ না করতাম যদি আমি পৃথিবীতে জেনাবে বিচার না করতাম আমি যদি পৃথিবীতে নামাজেই পড়ে যেতাম আমি যদি পৃথিবীতে আরো অন্যায় অশ্লীল কাজগুলো না করতাম আমি যদি পৃথিবীতে ভালো ভালো আমলগুলো করতাম আজকে আমাকে হয়তো বা এই কথাগুলো শুনতে হতো না আমি সরাসরি জান্নাতের মধ্যে যেতাম কিন্তু কঠিন কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে এগুলো আফসোস করে কোনো লাভ হবে না কেননা আফসোসের জায়গা সেটা মানে আমলের জায়গা ওটা নয় আর আফসোসের জায়গা ওটা নয় কিয়ামতের মাঠ হচ্ছে ফলাফলের জায়গা আপনি কি করে গেলেন কিয়ামতের মাঠে আপনি ফলাফল নেবেন হয় ভালো অথবা মন্দ কিয়ামতের মাঠে এক শ্রেণীর ব্যক্তি নখ কামড় দিবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার আর বিচার হইতো না আমি মাটি আমার উপর দিয়ে মানুষ চলাফেরা করতো আমার কোনো হিসাবে নাই কেন যে আমি মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম আর কেনই যে এত বা মন্দ কাজগুলো করলাম কেনই বা নামাজ পড়লাম না কেনই বা ভালো কাজগুলো করলাম না কেনই বা আমি দান সাদাকা করলাম না কেনই বা আমি ভালো ভালো আমলগুলো করলাম না কার কারণে যে আমি করলাম না আমি আজকে নিজেই বুঝতে পারতেছি না সম্মানিত উপস্থিতি এজন্য কিয়ামত হচ্ছে আপনার ফলাফলের জায়গা পৃথিবী হচ্ছে আমলের জায়গা এখানে আমল করতে হবে আপনাকে যদি কারো আমল তাকে কিয়ামতের মাঠে পিছিয়ে দেয় মিশকাতুল মাসাবি 204 নম্বর হাদিসটা খুলবেন যদি কোনো ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার আমল পিছিয়ে দেয় মানে জান্নাত এখানে জান্নাত থেকে ওই ব্যক্তিকে তার আমলের কারণে পিছিয়ে দেওয়া হলো হটিয়ে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইউসলিহ নাসাবাহু ওই ব্যক্তিকে তার বংশ মর্যাদা বংশ গৌরব ওই জান্নাতের কাছাকাছি নিয়ে আসতে পারবে না আজকে সমাজের মধ্যে আমাদের বংশ গৌরব নাই বংশের ঐতিহ্য নাই অনেক বংশের ঐতিহ্য আছে এটা মেম্বারের ফ্যামিলি এটা চেয়ারম্যানের ফ্যামিলি এটা খান সাহেবের ফ্যামিলি এটা মোরল সাহেবের ফ্যামিলি এটা মণ্ডল সাহেবের ফ্যামিলি যার কারণে আমরা আমরা নিজেরা সাইড দিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে সামনে দেই কিন্তু কিয়ামতের মাঠে যার আমল হবে বেশি তাকে সাইড দিয়ে সামনে নিয়ে আসে জান্নাতে ঢুকে দেওয়া হবে কিয়ামতের মাঠে কোনো মেম্বারকে চেনা হবে না কোনো চেয়ারম্যানকে চেনা হবে না কোনো এমপিকে চেনা হবে না কোনো মণ্ডলকে চেনা হবে না কোনো খান সাহেবকে চেনা হবে না কিয়ামতের মাঠে মানুষকে চিনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা চিনবে আমলের মাধ্যমে যার আমল যত বেশি ভারী যার আমল যত বেশি সুন্দর যার আমল যত বেশি বেশি হবে তাকে জান্নাতের মধ্যে মানুষকে সাইড করে নিয়ে গিয়ে সামনে দেওয়া হবে আর আজকে দুনিয়ার জীবনে তো মেম্বার যদি পেছনে থাকে এই সর্বনাশ স্বয়ং সামনে নিয়ে যান চেয়ারম্যান যদি পেছনে থাকে স্বয়ং সামনে নিয়ে যান একজন মানিগুণী গণ্যমান্য ব্যক্তি যদি পেছনে থাকে তাকে আমরা সামনে দেই এটা কিন্তু কিয়ামতের মাঠে একজন নির্বোধ ব্যক্তি কিয়ামতের মাঠে একজন মুমূর্ষ ব্যক্তি তাদেরকে সাইড দিয়ে 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 সামনে নিয়ে এসে জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে এটা হচ্ছে জান্নাতের এটা হচ্ছে কিয়ামতের মাঠে এটা বিচার কিয়ামতের মাঠে অবস্থা যার কারণে যার বংশ যার আমল তাকে পিছিয়ে দিল তার বংশ মর্যাদা তাকে আগিয়ে দিতে পারবে না এগিয়ে দিতে পারবে না যাকে জান্নাত থেকে পিছিয়ে দিল তার আমল সে দুনিয়াতে বদমেজাজি ছিল সে দুনিয়াতে বদকার ব্যক্তি ছিল সে দুনিয়াতে বেনামাজি ছিল সে দুনিয়াতে বেরোজাদার ছিল সে দুনিয়াতে টাকা থাকা সত্ত্বেও হজ করেনি যে দুনিয়াতে টাকা দেওয়ার নিসাব পরিমাণ অর্থ থাকার পরেও জাকাত দেয়নি সে দুনিয়াতে অর্থ থাকার পরেও ইসলামের জন্য ব্যয় করে নাই সে দান সাদাকা করে নাই আরও ভালো ভালো আমলগুলো আমলে সলেহগুলো করে নাই নফল ইবাদত বন্দগি করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে তাকে ওই ব্যক্তিকে পিছনে হটিয়ে দিবেন পিছনে হটিয়ে দিয়ে যার আমল ভালো তাকে সামনে এনে নিয়ে এসে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন এজন্য আমি বলবো এখন তো ওই ব্যক্তি জান্নাতের মধ্যে গেল জান্নাতের মধ্যে গিয়ে কি পাবে আমি শুধু চারটা থেকে পাঁচটা আয়াত বলে শেষ করব যেহেতু সময় এটা ছোট দিন ওয়াক্ত শুরু হয় আমাদের জোহরের ওয়াক্ত শুরু হয় এই 11:55 বা 11:50 মধ্যে মানে ধরেন 12:00 ওয়াক্ত শুরু হলে আমাদের নামাজ পড়তে হয় যদি আউয়াল ওয়াক্তে পড়তে চাই তাহলে আমাদের নামাজ পড়া দরকার 12:15 শুধু জুমার দিন না শুধু জুমার দিন না এমনি দিনে তো কিন্তু আমরা খুঁটি গেড়ে রেখেছি আহলে হাদিসরা 1:15 হানাফিরা 1:15 খুঁটি গাড়ি রাখছে এটান থেকে আর বাইর হবে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার
যে ফজিলতগুলো আছে যদি সময় হয় আমি সামনে বলবো যদিও মূল বিষয়টা আমি আপনাদের সামনে বলবো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার অনেক ফজিলত আছে আমরা আহলে হাদিসরাও করি না হানাফিরাও তো খুঁটি গেছে আহলে হাদিসরাও খুঁটি গেছে ওর থেকে নড়বে না আমি বলছি আমাদের ওখানে বললাম যে নামাজ তো 12:30টায় পড়তে হয় বলে আমার বাপ দাদা সদ্য পুরুষের কেউ শোনে না এবার 12:30টা নামাজ পড়া লাগে মানে আজকে প্রথম শুনলো যে 12:30টা নামাজ পড়তে হয় সৌদি আরবে যখনই ওয়াক্ত তখনই নামাজ যদি এই মুহূর্তে কেউ উমরা করতে যায় আমাদের এখান থেকে সে দেখতে এদিকে আসতে পারবে 12:30টা নামাজ এমনকি তার আগেও এই যে আজান দিল 5 মিনিটের মধ্যে নামাজ শুরু আপনারা যারা নেট চালান আপনারা দেখবেন হারামান শরীফাইন নামে একটা ওয়েবসাইট আছে এখানে ঢুকলেই দেখবেন প্রত্যেকটা নামাজের আপডেট দিচ্ছে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেবরা আর ওটা ভিডিও করে দিচ্ছে কয়টার সময় শুরু হলো দেখবেন তাদের সাথে আমাদের কয় ঘন্টা কম বেশি 3 ঘন্টা না এটা মেসিং করে নেবেন দেখবেন যে তারা কয়টার সময় নামাজ পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মুত্তাকিবেন বান্দা কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে কি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাবা 78 নম্বর সূরা নাবা এর 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা আজকে দুনিয়াতে আমরা সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করি দুনিয়াতে অমুক ব্যক্তি সফল সে 50,000 টাকা দামে চাকরি করে সে 1,00,000 টাকা দামে চাকরি করে তার বাবা মার মুখ উজ্জ্বল করেছে তার বংশের মুখ উজ্জ্বল করেছে অমুক করেছে তমুক করেছে সে এত এত টাকা উপার্জন করেছে আমরা তাকে সফল ভাবতেছি অথচ সে এই উপার্জনটা হালাল না হারাম আমরা এটা জাজ বিচার করতেছি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য রয়েছে মহা সফলতা জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য রয়েছে মহা সফলতা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা যে ব্যক্তি মুত্তাকি এই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরেই জান্নাতের মধ্যে পাবে বাগান সমূহ হাদাইকা বাগান অনেক 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 বাগান পাবে অনেক রকম বাগান পাবে সেখানে ওয়া আ'নাবা এবং আঙ্গুর পাবে সেখানে আজকে পৃথিবীতে ফল ফলাদি আমরা যারা গরিব মানুষ আছি আমরা হয়তোবা এক মাসেও একদিন আঙ্গুর কিনি কিনা সন্দেহ আছে এক মাসেও 1 কেজি আপেল কিনি কিনা সন্দেহ আছে এক মাসে একদিন আমরা কমলা কিনি কিনা মালটা কিনে কিনা আমাদের সন্দেহ আছে কিন্তু যারা জান্নাতের মধ্যে যাবে যারা মুত্তাকি হবে যারা পরহেজগার ব্যক্তি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা জান্নাতের মধ্যে অনেক রকম বাগান পাবে আর এই বাগানের মধ্যে বাগান তো পাবে বিভিন্ন ধরনের গাছের বাগান পাবে তো পাবে এই জান্নাতের মধ্যে স্পেসিফিকভাবে আ'নাবা এবং সে আঙ্গুর পাবে যেভাবে ইচ্ছে সেভাবেই খাবেন জান্নাতের মধ্যে কিন্তু ফল দুই ধরনের হবে দুই মানে যেটা দেখছেন আর যেটা দেখেন নাই যে ফল পৃথিবীতে দেখছেন আর যে ফল পৃথিবীতে দেখেন নাই এই ফল পাবেন এক শ্রেণীর ফল আপনি পৃথিবীতে দেখছেন এই ফলগুলো কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আপনি পাবেন আর যে ফলগুলো কোনোদিন কল্পনাও করেন নাই যে ফলগুলো কোনোদিন দেখেন নাই এরকম ফল প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ওয়া কাওয়াইবা আতরাবা মুত্তাকি ব্যক্তির জন্য 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুত্তাকি ব্যক্তির জন্য এমন সব যুবতী নারী সেখানে প্রস্তুত করা আছে যেগুলো হবে সমবয়স্কা এবং একদম সমবয়স্কা এবং নব্য কিশোরী এবং সমবয়স্কা হবে তাফসীর ইবনে কাসীরের মধ্যে তাফসীরে সাদির মধ্যে কথাটা নিয়ে আসেন সমবয়স্কা বলার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাহিদা মোতাবেক দিবেন আপনার যেরকম চাহিদা সেরকম চাহিদা পূরণ করার জন্য যেটা প্রয়োজন সেটা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতানের প্রথম নম্বর হাদিস আমি জান্নাতের মধ্যে এমন কিছু জিনিস আমার বান্দাকে দেব মা রওয়াত আইনুন যে বান্দার চোখ কোনোদিন কল্পনা করতে পারেনি চোখ কোনোদিন দেখে নাই ওয়ালা সামিআতু জুনুন আমি জান্নাতে আমার বান্দার জন্য মুত্তাকি বান্দার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যে মুত্তাকি বান্দা কোনোদিন শোনেনি যে এই জিনিসটা হওয়া সম্ভব আমি অসম্ভব কিছু বিষয় আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি মুত্তাকি বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জান্নাতের মধ্যে এমন একটা জিনিস আমি এমন কিছু জিনিস রেখে দিয়েছি ওয়ালা খাতারা কলবি বাশার এই মানুষের অন্তর কখনো কল্পনা করতে পারিনি আমি এই জান্নাতের মধ্যে কি কি এই বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি কোনো দিন কল্পনা করতে পারেনি এত বিষয়
এত ফল ফলাদি এত নাজ নিয়ামত যেগুলো দেখছেন আর যেগুলো দেখেন নাই যেগুলো প্রস্তুত আছে জান্নাতের মধ্যে আপনি কোনোদিন কল্পনা করতে পারেন নাই এমন কিছু বিষয় জান্নাতের মধ্যে প্রস্তুত হয়েছে আপনার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন গরু ছাগলের জন্য করে নাই ভেড়া মহিষের জন্য করে নাই কাফের মুশরিকদের জন্য করে নাই হিন্দুদের জন্য করে নাই খ্রিস্টানদের জন্য করে নাই ইহুদির জন্য করে নাই অন্য কোন ব্যক্তিদের জন্য করে নাই অন্য কোন মাখলুকের জন্য এগুলো প্রস্তুত করে রাখে নাই এগুলো প্রস্তুত করে রেখেছে উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাতের মধ্যে এগুলো প্রস্তুত করে রেখেছে মুত্তাকি বান্দার জন্য এজন্য আমাদের প্রত্যেক ব্যক্তিরই উচিত হবে মুত্তাকি হওয়া কারণ না মুত্তাকি না হলে এই সমস্ত নাজ নিয়ামত আমরা ভোগ করতে পারবো সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের মুত্তাকি হতে হবে আমি বলতেছিলাম মুত্তাকি হতে হবে আপনাকে নিজেকে মুত্তাকি হতে হবে নিজের ফ্যামিলির ব্যক্তিদের ফ্যামিলি মেম্বার যেগুলো আছে যেগুলো ফ্যামিলি সদস্য আছে পরিবারের এই সদস্যগুলোকেও মুত্তাকি করতে হবে পরিবারের মধ্যে ট্রেনিং চালু করে দেন নিজে নামাজ পড়েন যেভাবে নামাজ পড়েন আপনার স্ত্রীকে এভাবে নামাজ শেখান নিজে নামাজ পড়েন আপনার সন্তানের বয়স 7 বছর আপনি নামাজের ট্রেনিং দেন 10 বছর হয়েছে নামাজ পড়ে না পিটিয়ে তাকে নামাজ পড়তে বাধ্য করেন 15 বছর হয়েছে নামাজ পড়ে না পিটিয়ে তাকে নামাজের জন্য বাধ্য করেন মুত্তাকি হতে হবে কেননা মুত্তাকি যদি কোনো ব্যক্তি না হয় কিয়ামতের মাঠে বিচ্ছেদ ঘটবে বাবা বাবা থেকে সন্তান বিচ্ছেদ ঘটবে মানে জান্নাতের মধ্যে বাবা যাবে জান্নাতে ছেলে যাবে জাহান্নামে বাবা যাবে জাহান্নামে ছেলে যাবে জান্নাতে এরকম ফ্যামিলি থেকে বিচ্ছেদ ঘটবে সম্মানিত উপস্থিতি এজন্য বলছিলাম ওয়াকা ওয়া ইবাত রাবা ওয়াকা সাং দিহাক 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মুত্তাকিদের জন্য পানপাত্র ভরপুর পানপাত্র আমি প্রস্তুত করে রেখেছি পানপাত্র মানে ওখান থেকে পান করবে আমরা পানি পান করি না ওখান থেকে পান করবে পানি পান করবে সুমিষ্টিও পানি মধু পান করবে শরাব পান করবে দুধ পান করবে যত পানীয় দ্রব্য আছে যত পান করার বিষয় আছে সমস্ত কিছু সে সেখানে পান করবে সম্মানিত উপস্থিতি এগুলো ভরপুর থাকবে এই পেয়ালাগুলো এই ভাণ্ডগুলো ভরপুর থাকবে সেখান থেকে নিবে সেখান থেকে এক এক মানে এক যদি এক লিটার পানি উঠান এক লিটার শরাব উঠান এক লিটার যদি আপনি মধু উঠান সেখানে উঠিয়ে খাবেন দেখবেন যে আবার পরিপূর্ণ হয়ে আছে এটার নাম জান্নাত সেখানে কোনোদিন কমতি হবে না কোনো জিনিসের কমতি হবে না মানুষ যা চাবে তাই আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মানুষ যা চাবে তাই মুত্তাকি বান্দা যা চাবে জান্নাতের মধ্যে তাই পাবে আপনি কি চান জান্নাতের মধ্যে মুত্তাকি বান্দার জন্য সমস্ত কিছু দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু মুত্তাকি বান্দার জন্য দিবে হুর দিবে যত কিছু দরকার সব কিছু দিবে দেওয়ার পর একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা বান্দাদেরকে সমস্ত জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন হে আমার বান্দারা তোমাদের কি কি আরো কোনো কিছু প্রয়োজন বান্দারা বলবে আল্লাহ এটা কিভাবে সম্ভব হয় আপনার আমাদের যা প্রয়োজন সব আপনি দিয়েছেন আমাদের যা প্রয়োজন সব আপনি দিয়েছেন সমস্ত নাজ নেয়ামত আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের আর কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে আরো একটা নেয়ামত দিতে চাই তোমরা কি নিবা জান্নাতিরা বলবে যে আমাদের তো সব নিয়ামত দিয়েছে আমাদের তো আর কোনো প্রয়োজনই নাই আবার আল্লাহ তাআলা আমাকে কি দিতে চায় আবার আল্লাহ তাআলা আবার আমাকে কি দিতে চায় তখন বান্দা বলবে যে হ্যাঁ আমরা চাই আপনি কি নিয়ামত দিতে চান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দাদের উপর জান্নাতি বান্দাদের সামনে আল্লাহ তাআলা তার নিজের চেহারাটা প্রদর্শন করবেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নিয়ামত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যখন হবে এটা জান্নাতের মধ্যে সবচেয়ে একদম অধিক 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 নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার একজন ব্যক্তি যখন আল্লাহকে দেখবেন অনন্ত কাল কেটে যাবে তার একটা চোখের পলক ফেলবে না তার স্রষ্টাকে দেখবে পৃথিবীতে 70 বছর পৃথিবীতে 80 বছর ওই ব্যক্তি সালাত আদায় করেছে পৃথিবীতে ইবাদত করেছে তার এ টু জেড বয়সে ইবাদত করেছে আল্লাহকে দেখতে পায় নাই কোন স্রষ্টার ইবাদত করেছে সে দেখতে পায় নাই হিন্দুরা তাদের ইবাদত করেছে সামনে মূর্তি ছিল খ্রিস্টানরা ইবাদত করেছে সামনে মূর্তি ছিল মাজুসিরা ইবাদত করেছে সামনে মূর্তি ছিল অগ্নি পূজকরা ইবাদত করেছে সামনে আগুন ছিল তারপরে সূর্য পূজারীরা ইবাদত করেছে সামনে সূর্য ছিল চন্দ্র পূজারীরা ইবাদত করেছে তার সামনে চন্দ্র ছিল গাছ পূজারীরা ইবাদত করেছে গাছ সামনে ছিল মাছ পূজারীরা ইবাদত করেছে সামনে মাছ ছিল তাদের প্রতিপালককে তারা ওইটাই মনে করেছে মাছ পূজারীরা মনে করেছে আমাদের প্রতিপালক মাছ মূর্তি পূজারীরা মনে করছে মূর্তি আমাদের মানে প্রতিপালক হচ্ছে মূর্তি আবার যে যে যার ইবাদত করেছে সে মনে করছে এই আমরা এটার মাধ্যমে কিংবা এইটাই আমাদের অভিভাবক এইটাই আমাদের মানে মাবুদ আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত যারা করি আমরা আল্লাহর যারা দাসত্ব করি আমরা আল্লাহকে দেখি নাই আল্লাহকে না দেখে নবী মুহাম্মদকে না দেখে ইসলামকে আমরা সরাসরি
আমরা ইসলামকে পালন করেছি আমরা সরাসরি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি স্রষ্টা বলে একজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিদার দিবেন কি জান্নাতের মরে জান্নাতের মাঠে যখন আমরা আল্লাহর সামনে যখন আমরা আল্লাহকে দেখব তখন অনন্ত কাল কেটে যাবে একজন মানুষ বুঝতে পারবে না হাজার হাজার বছর কেটে যাবে হাজার হাজার বছর কেটে যাবে মানুষের একটা চোখের পলক পড়বে না অথচ আপনার চোখের পলক 1 মিনিটে 3 বার পড়ে আপনার চোখের পলক 1 মিনিটে 3 বার পড়ে সেদিন আল্লাহকে দেখে একজন ব্যক্তি তার চোখের পলক ফেলবে না সুবহানাল্লাহি ওয়া হামদিহি সে কত বড় নিয়ামত পাবে সেই আল্লাহকে কি দেখার প্রয়োজন নাই তো সেই আল্লাহকে দেখতে চাইলে কি বেনামাজি হয়ে থাকা যাবে সেই আল্লাহকে দেখতে চাইলে কি ইসলাম থেকে বিমুখ হয়ে থাকা যাবে সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব হয় সেই আল্লাহর দিদার পেতে তাই অত সেই আল্লাহর ইবাদতে আমরা আসতে পারতেছি না কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াকশাফু আন সায়াকিন ওয়া ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন কিয়ামতের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলবেন পায়ের গোছাকে উন্মোচিত করে দিয়ে পায়ের কাপড় উন্মোচিত করে দিয়ে আল্লাহ বলবেন এই যে আমার পা আমি সামনে দিলাম তোমরা পৃথিবীতে যারা আমার ইবাদত করতে তোমরা আমার ইবাদত করো আজকে আমার সামনে মাথা নত করো এক শ্রেণীর ব্যক্তি মাথা নত করবে এক শ্রেণীর ব্যক্তি জান্নাত এক শ্রেণীর ব্যক্তি আল্লাহর সামনে তার মাথাকে ঠেকিয়ে দেবে আরেক শ্রেণীর ব্যক্তি আল্লাহর সামনে মাথা ঠেকাতে পারবে না সে কোন শ্রেণীর ব্যক্তি যে শ্রেণীর ব্যক্তি আজকে দুনিয়াতে নিজেকে মুসলিম দাবি করে মুসলিম দাবি করার পরও নামাজ পড়ে না মাঝে মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ে না মাঝে মধ্যে নামাজ পড়ে শ্বশুরের ঠেলায় নামাজ পড়ে বাবার ঠেলায় নামাজ পড়ে ভোটের জন্য নামাজ পড়ে যাবতীয় ফায়দা হাসিলের জন্য নামাজ পড়ে শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে যে নতুন জামে আসছে নামাজ না পড়লে কেমন হয় কিভাবে হোক সেভাবেই হোক সে এসে নামাজ পড়ে এরকম মানে ঠেলায় পড়ে নামাজ পড়ে এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের মাঠে আল্লাহর পায়ের সামনে সিজদা করতে পারবে না এত যে ব্যক্তি আল্লাহর পায়ের সামনে সিজদা করতে পারবে না সেই ব্যক্তি কি আল্লাহকে দেখা সম্ভব যে ব্যক্তি যা আল্লাহর সামনে পায়ে সিজদা করতে পারলো না এই ব্যক্তির স্থান কোথায় সূরা মুদাসসির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের অধিপতি মালিক ফেরেশতা ফেরেশতা মালিক তিনি বলবেন মা সালাকাকুম ফি সাকার তোমাকে জাহান্নামের এই সাকার নামক জাহান্নামের মধ্যে কারা কে কিসে নিয়ে আসলো এই বান্দারা এই মুসলমান বান্দারা বলবে লাম না কুমিনাল মুসল্লিন আমরা পৃথিবীতে মুসলমান আসলাম কিন্তু নামাজি আসলাম না যার কারণে আজকে জাহান্নামের মধ্যে দেওয়া হলো তো যে ব্যক্তি জাহান্নামের মধ্যে গেল ওই ব্যক্তিকে কি আল্লাহ দেখতে পারবে আল্লাহকে দেখতে পারবে ওই ব্যক্তি কি জান্নাতের মধ্যে এরকম নাজ নিয়ামত পাবে এজন্য আমি বলছি নামাজি হতে হবে মোত্তাকি হতে হবে পরহেজগার হতে হবে আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন নিজের মনের মধ্যে একটা স্পৃহা নিয়ে আসেন জীবনে যতদিন বেঁচে থাকবো নামাজ পড়বো ইনশাল্লাহ চার পাঁচজন বলছে আমি জোর করতেছি না আপনাকে আপনার বাধ্যগত কারণে আপনি না পড়বেন আপনার হিসাব আপনিই দেবেন আমি এখানে আপনাকে লাঠি দিয়ে পিটিয়ে আমি আপনাকে নামাজ পড়াতে পারবো না কারণ আমাকে লাঠি দিয়ে পিটানোর জন্য দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয় নাই ফাজাক্কির ইন্নামা আনতা মুদাক্কির তুমি বলো মানুষকে ভীতি প্রদর্শন করো মানুষকে বলো মানুষ না পড়বে পড়বে না না পড়বে এটা আমার ব্যাপার আল্লাহ বলছেন এটা আমার ব্যাপার আমি দেখে নেব ও কত বড় দাম্ভিক ও কত বড় অহংকারী আমি কেয়ামতের মাঠে ওকে দেখে নেব কত বড় অহংকারী কেয়ামতের মাঠে কারো কোনো শক্তি খাটবে না শক্তি কার খাটবে আজকে সমাজে শক্তি খাটে মেম্বারের সমাজের শক্তি খাটে চেয়ারম্যানের সমাজের শক্তি খাটে এমপি মন্ত্রীর সমাজের শক্তি খাটে প্রভাবশালী ব্যক্তির সমাজের শক্তি খাটে আরও যত ধরনের ব্যক্তি আছে সামনের ব্যক্তি সামনের কাতারে তাদের কিন্তু কেয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিরা হবে চিকার মতো চামচিকিরের মতো এরা ধুলায় ধূসিরিত অবস্থায় থাকবে এরা এদের শক্তি কোনোদিন খাটবে না জান কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা থাকবে আরে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম এক হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক হাতের মধ্যে নিয়ে নেবেন এই পৃথিবীটাকে ভাঁজ করে নেবেন ভাঁজ করবেন বলেন তো কত বড় শক্তি থাকলে এই পৃথিবীকে এক হাতে নিয়ে ভাঁজ করা সম্ভব এত বড় ক্ষমতাশীল কি আমাদের এমপি মন্ত্রী চেয়ারম্যানরা এজন্য আমি আমল করার কথা বলতেছি মোত্তাকি হওয়ার কথা বলতেছি আমাদের সকলের উচিত মোত্তাকি হওয়া নামাজি হওয়া পরহেজগার হওয়া নিজে হওয়া পরিবারকে নামাজি মোত্তাকি হওয়া কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে তোমার ফ্যামিলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি তুমি জাহান্নামের আগুন থেকে নিজে এবং তোমার ফ্যামিলিকে বাঁচাতে না পারো তাহলে কিয়ামতের মাঠে তোমাদের বিচ্ছেদ ঘটবে জান্নাতের মধ্যে তোমাদের বিচ্ছেদ ঘটবে বাবা যাবে জান্নাতে ছেলে যাবে জাহান্নামে বাবা যাবে জাহান্নামে ছেলে যাবে জান্নাতে এরকম বিচ্ছেদ ঘটবে সেদিন এই বিচ্ছেদ ঘটে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সেদিন দুঃখ করে কোনো লাভ হবে না সেদিন বিচ্ছেদ ঘটবেই কেননা উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত তৈরি করেছে মুত্তাকিদের জন্য সে পাপিষ্ট ব্যক্তি তো আর জান্নাত এলাউ করবে না
এজন্য নিজে মুত্তাকি হন ফ্যামিলিকে মুত্তাকি বানান নিজে নামাজি হন ফ্যামিলিকে নামাজি বানান আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আল্লাহুম্মা আমিন দ্বীনে ইসলামের উপর খেদমত করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন পরিবারগুলোকে ইসলামী পরিবার তৈরি করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন